তোমরা হৃদয়নগর যাওয়ার জন্য তৈরি তো? হ্যাঁ সুজান, আজকের পর থেকে আমাদের পক্ষে পিছিয়ে থাকা কিছুতেই সম্ভব নয়। কিন্তু তোমরা যদি সবাই হৃদয়নগর চলে যাও তাহলে আমাদের কি হবে? সত্যি তো, সবাই চলে গেলে এই বাচ্চাগুলোকে কে দেখবে? আমি তো আছি, আমার উপর তোমাদের ভরসা নেই? রিঙ্কি কিন্তু কথাটা ভুল বলেনি, আমাদের অন্তত দুজনের এখানে থেকে যাওয়া উচিত। না তানিয়াদি, আমি কোনো রকম ভাবে এই দিকটা চালিয়ে নেব, কিন্তু হৃদয়নগর নতুন জায়গা, ওখানে তোমাদের একসাথে থাকা উচিত। সুজান, আমরা কিন্তু যাওয়ার আগে তোকে বেশ কিছু টাকা দিয়ে যেতে পারি। তোমাদের কম্পিটিশনে যেতে টাকা? শুধু সেটার টাকা নয় সুজান, ভালো কাজের জন্য টাকা দিতে মানুষ আপত্তি করে না। কম্পিটিশনের পর আমরা দর্শকদের ডেভিড স্যারের কথা বলেছি, অরফ্যানেজে কথা বলেছি, ওখানকার লোকেরা নিজেরা এগিয়ে এসে আমাদের হাতে টাকা তুলে দিয়েছে। ওখানকার লোকেরা বাবার কথা শুনেছে, অরফ্যানেজের বাচ্চাদের কথা ভেবেছে? শুধু তাই নয়, আরো অনেক অনেক লোকের কাছে আমরা স্যারের কথা বলবো। সুজান, তুই দেখে নিস, স্যারের স্বপ্ন একদিন পূর্ণ হবেই। আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে, বাচ্চাদের মাথার উপর ছাদ থাকবে, তারা দুবেলা ভালোভাবে খেতে পারবে, আর কেউ বস্তি জ্বালিয়ে টাকা লুট করতে পারবে না। শুধু সেই দিনটা বাবা দেখে যেতে পারলো না। জায়গাটা তো খুঁজে পাওয়া গেল, কিন্তু ওখানে গিয়ে কি করে আমরা হৃদয়নগরকে বাঁচাবো সেটা আমাদের ঠিক করতে লাগবে। আর তাছাড়া জায়গাটা আমাদের অচেনা, আর হৃদয়নগর কলোনিকে ঘিরে বিশ্ববাবুর কি প্ল্যান তাও আমরা জানি না। সুতরাং আগে থেকে ভেবেচিন্তে কিছু লাভ নেই, আমাদের যা করার ওখানে গিয়ে ঠিক করতে হবে। আচ্ছা স্যান্ডি, ওখানে গিয়ে আমাদেরকে কতদিন থাকতে হবে? এই শোন, তুই কি ওখানে পিকনিক করতে যাচ্ছিস নাকি রে, যে ঠিকুচিকুচি মিলিয়ে তোকে বাড়ি ফিরতে হবে? আমি কিন্তু মোটেই সে কথা বলিনি রিল। না জেনে তুই কথা বলবি না। এই প্লিজ তোরা থাম তো। শোন প্রিয়া, এটাই মনে করে নে যে আমরা ওখান থেকে কোনোদিনও ফিরবো না। তানিয়া কিন্তু কথাটা ভুল বলেনি, বস্তি বাঁচাতে গিয়ে ডেভিড স্যারকে খুন হতে হয়েছে, আর হৃদয়নগর কলোনি বাঁচাতে গেলে খুনিরা আমাদের ছেড়ে দেবে এটা ভাবিস না। তাই এখনো বলছি, কারো যাওয়ার ইচ্ছে না থাকলে বল। আমি জানি মিশন হৃদয়নগর থেকে কেউ এক পাও পিছু হটবে না, বাঁচতে হলে হিরোজ একসাথে বাঁচবে, আর মরতে হলেও মরবে একই সঙ্গে। আমাদের আর একটাই কাজ বাকি রইল, আমাদের বাইকগুলোকে ব্যাংকের হাতে তুলে দিয়ে ঋণমুক্ত হওয়া, আর প্রতি মাসে কিস্তির টাকাটা সুজানের হাতে তুলে দেওয়া। তাহলে আর কথা নয়, লেটস গো। রোহন বাসু, মিসেস প্রিয়া বাসু, মিস্টার সন্দীপন মিত্র,
মিস তানিয়া সরকার, মিস্টার নীল ব্যানার্জি, ব্যাংকের লোন মেটাতে না পারায় আপনাদের পাঁচজনের মোটর বাইক বাজেয়াপ্ত করা হলো। সকাল থেকে না খেয়ে আছি আর তো পারছি না। এই যে ডার্লিং, এই নির্জন এলাকায় তোমার জন্য কেউ হোটেল খুলে রাখবে না। খাবার কতটা ছাড়, একটু রেস্ট নিলে ভালো ছিল। এই তোর বাবার হোটেল আছে এখানে? হোটেলে থাকার মতো পয়সাটাও তো নেই, আসার সময় আমার পার্সটা চুরি হয়ে গেছে। এই তোর পার্স, কত টাকা ছিল রে? তাও গোটা 30 তো হবেই। 30 টাকা মানে 3-0? আরে ওই টাকা তোকে হোটেলে কে থাকতে দিত? ফুটপাতে থাকতে গেলে পুলিশ গেট থেকে বেশি টাকা দিতে হয়। ডিল, 30 টাকা। কিন্তু হৃদয়নগর কলোনি আমাদের যে করেই হোক খুঁজে বার করতেই হবে। কিন্তু একটা লোকও তো পেলাম না স্যান্ডি, যে ঠিক করে ডিরেকশনটা দিয়ে দেবে। হ্যাঁ, এই ধ্যাধ্যারে গোবিন্দপুরে তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমাকে বরণ করে নিয়ে যাবে। আইডিয়া, এই আংটিটা বিক্রি করলে তো আজকের দিনটা আমরা একটা হোটেলে কাটানোর ব্যবস্থা করতে পারি। স্টুপিনের মতো কথা বলিস না তানিয়া, এই শুনছেন জায়গায় কোন লক্ষ্মীবাবু তোর আংটি কেনার জন্য নিজের দোকান খুলে রেখেছে শুনি। আহ নীল, আজকের দিনটা এখানে কাটিয়ে নে না, কালকেই হৃদয়নগরের জন্য রওনা দেব। কিন্তু স্যান্ডি, আমাদের পাঁচজনকে জায়গা দেওয়ার মতো হৃদয় কি হৃদয়নগর কলোনি আছে? এই যদি সত্যি ওরা আমাদেরকে না থাকতে দেয়, যদি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটাই সত্যি হয়ে যায়, সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় সে হৃদয়পুর? তখন কি হবে কলোনির লোকেদের? জল শেষ হতে চলেছে আর হৃদয়নগরে হৃদয় শুকিয়ে আসছে। মাসখানেক আগে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় গজেন্দ্র মাইতি, মানে আমাদের গজুদা, এই টেম্পলের উদ্বোধন করেছিল। সেদিন আবার বাচ্চাদের দুটি করে গুজিয়াও বিলি করা হয়েছিল। কিন্তু জলের অভাবে গুজা যদি বাচ্চাদের গলায় আটকে যায়, এই ভেবে বাবা মা গুজাগুলোকে বাড়িতে যত্ন করে রেখে দিয়েছে। টেম্পলের জল এলে গুজাগুলো তার বাচ্চারা খাবে। কিন্তু কিন্তু কখন আসবে সেই জল? দেখো তো বাবা, এই বুড়ো বয়সে একটুখানি জলের জন্য আমার কি দুর্গতি। মশাই আপনি দাঁড়ান না,
আমরা দেখছি। আরে আরে আপনারা থামুন, থামুন আপনারা, আপনারা সবাই ঝামেলা থামিয়ে এদিকে শুনে যান, শুনে যান, ভালো খবর আছে। আরে শুনুন শুনুন, মিউনিসিপ্যালিটি অফিস থেকে চিঠি এসে গেছে, কাল সকালের মধ্যেই আমাদের কলে জল এসে যাবে। মাস্টারমশাই আপনি চিঠিটা পড়ে শোনান তো। হ্যাঁ, এই তো লিখেছে, লিখেছে যে আগামীকাল সকাল থেকে এখানে জল এসে যাবে। জল জল আমার অনেক কিছু বলা উচিত, কিন্তু কিন্তু আমি পারছি না, আমার গলা শুকিয়ে আসছে। কাল সকালে যখন জল আসবে তখন আমি আবার কথা বলবো, এখন খালি সকাল হওয়ার অপেক্ষা। রাতে একটু শান্তিতে ঘুমাবো, তোরও জন্য জল 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 করে আমার জীবনটাই শেষ হয়ে গেল, আর পারা যায় না বাপু যত সব। এরা সব টাইম কলে লাইন দিয়েছে, টিপ কলটা ফাঁকা। যা বাবা, এটা তো আছে। এটাও গেছে, শুধু শুধু চেষ্টা করছো ওখানে জল আসবেনি। ওখানে যে জল আসবেনি সেটাকে ভালো করে জানা আছে, অত ছড়া মতাল মদ গিলেছিস সাত সকালে। আরে তুই তো সন্ধ্যাবেলা মদ গিলতিস, সারাবার ব্যবস্থা কর, নাতে খাবি কি? মদ খাও, আরো আরো মদ খাও, আরো চল চল। মদন তুমি না সকালবেলা আমাকে বকবে না তো আমার না সারাটা দিন খারাপ যায়। সকালবেলা বকবে না, দুপুরবেলা বকবে না, কোন সময় বকবে না। আচ্ছা পিটু, হোস গোয়িং অন দে, ক্লাবে ছেলে মেয়ে ওখানে নাচ গান করছে কেন বলতো? তুমি ওদের কথা ছাড়ো তো, তুমি আগে নিজেদের কথা ভাবো। আমাদের বেকারি কিন্তু এইভাবে চলবে না, জল না থাকলে আমাদের বেকারি কিন্তু বন্ধ করে দিতে হবে। চালিয়ে বা কি ফায়দা বলতো? হ্যাঁ, এই এই কলোনিতে কজন এইসব এই কেক পেস্ট্রিগুলো কিনতে পাচ্ছে, রুটি কেনা পয়সা নেই ওদের। পুর পিপল, জিসাস ওদের মঙ্গল করুক। মম, তোমার জিসাসকে বলো যে আমাদেরকে একটু হেল্প করতে, জল না পেলে কিন্তু আমরা এই কেক পেস্ট্রি এই বিস্কিটস এগুলো কিচ্ছু বানাতে। ইউ আর লাফিং অ্যাট মি, let me do one thing, ami dokanta bondho kore dicchi. peter ei dokan kono din bondho hobe na, ami beche thakte. mom please, tui beche thak. okay let me finish. meri aunty bakery shop kono din bondho hobe na. peter this is my dream shop, okay? mom come on, have faith in jesus, okay?
শোন না, আমরা একটা কমন ফান্ড করি, আর তার জন্য যার কাছে যা আছে এই রুমালটার মধ্যে রাখ। আজকে দিনটা মনে পড়ে? এই দিনটায় একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে দেখেছিল প্রথমবার। নীল, দেখ এবার নিজের চোখে তাকিয়ে দেখ কেমন ঝকঝক করছে। ও মা, দেখেছো কাণ্ড? হায় 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 হায়! আচ্ছা বুড়ো বয়সে ভীমরতি নাকি? বাড়িতে বলে খাবার জল জোটে না, ও রুনুই হাত পাল্টে জল নিয়ে এসছেন গাড়ি ধোয়াতে। আমি বলে কত কষ্ট করে বিলুকে দিয়ে পাশের পাড়া থেকে দুবালতি জল আনালাম। থাক না থাক না থাক না, কি হয়েছে মা? তোর বাবার কাণ্ডটা দেখেছিস? এই দেখ কতখানি জল নিয়ে এসেছে গাড়ি ধোয়াতে। তাও বুঝতাম যদি নিজে গাড়িটা চালাতে পারতো। এটা তুমি কি বলছো বিলুর মা? হ্যাঁ, এটা ঠিক যে আমি নিজে চালাতে পারি না, কিন্তু বিলু তো পারে। বিলু তো এটা চালিয়ে দুটো পয়সা রোজগার করছে, সংসারের পেছনে ঢালছে। একে যত্ন করবে না তো কাকে যত্ন করবো? সকালে উঠে ঝামেলা পাকিও না, যাও ভেতরে যাও। তুমি একদম বেশি কথা বলবে না, একদম না। তোমার এই মিনমিনে স্বভাবের জন্য না আমার আমার জীবনটা জাস্ট হেল হয়ে গেছে। বৌমা, একটা কথা বলি, তুমি একটু আস্তে কথা বলো, বাড়ির কথা বাইরের লোকের কানে গেলে তোমার সম্মানটা কি বাঁচবে? বাড়ির সম্মান গেল তো আমার কি? হ্যাঁ, আমার কি তাতে, আমার তাতে কি লাভ শুনি? এই দাদা টাকা দে তো, এই তেল ফুরিয়ে গেছে, তেল আনতে হবে, বাজারেও যেতে হবে। টাকাটা নিয়ে নিলে যে বেশ করেছি। এই গোষ্ঠীর পেছনে তুমি অনেক টাকা জলে ঢেলেছ, আর একদম না। এনাফ ইজ এনাফ। রিনা, বিলু, বৌমা যা বলছে সেটা মেনে নে না। কেন মানবো? সংসারটা শুধু একা রিনার নয়, সংসারটা আমাদের সকলের। আর এখানে থাকতে হলে সবাইকে মানিয়ে চলতে হবে, না পারলে তুমি কি করবে বলো? কি করবে? চুপ করে গেলে কেন বলো, কি করবে? কি হয়েছে রে, তোরা কি পাগল হয়ে গেলি নাকি? আরে বাবা, আমাদের কথা শুনলে তোমরা সবাই পাগল হয়ে যাবে। আমরা টাইম কোলে জল আসছে গো। এবার তোকে চান করলে কেউ মুখে বলবে না, কেউ মুখে বলবে না। হ্যাঁ, আমি নিজে হাতে জল এনে ওকে চান করাবো। আমার সন্ধ্যা রানীকে আমি চান করাবো। বিশ্বাসাই, আপনি চলুন। বিলু দাদা, তুমিও চলো। চল চল চল।